শুভ সকাল বন্ধুরা, আজ 23 অক্টোবর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, করিমগঞ্জের সাদারাশি থেকে অপহৃত দুই স্কুল ছাত্রী, উত্তেজনা, আটক দুই। পাতারকান্দির হাতিকিরা চা বাগানে বুনো হাতির দলবদ্ধ হানা, আতঙ্ক জনমনে। বকেয়া বিল শোধ না করায় নিলামবাজারে 5 শতাধিক সংযোগ কর্তন করল বিদ্যুৎ পর্ষদ। মাদক বিরোধী অভিযানে সাফল্য, পুরস্কৃত করিমগঞ্জ পুলিশ। রাজ্য সরকার বরাক উপত্যকার যুবক যুবতীদের প্রতি বৈমাত্রীসুলভ আচরণ করছে। চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষায় বরাক উপত্যকার মাত্র 170 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চাকরি ইস্যুতে বরাকের বিজেপি নেতারা নির্বিকার, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। করিমগঞ্জ শহরে আতশবাজির দোকান পরিদর্শন প্রশাসনের, প্রয়োজনীয় সতর্কবার্তা। এবং সর্বশেষ খবরটি হল, কাচারের জিরিঘাটে বাজেয়াপ্ত প্রায় 10 লক্ষ টাকার হেরোইন, আটক এক। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। দিন দুপুরে করিমগঞ্জ শহরের উপকণ্ঠ সাদারাশি এলাকা থেকে দুই স্কুল ছাত্রীকে অপহরণ করার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় মানুষ ও গিরিশগঞ্জ ওয়াচ পোস্ট পুলিশের সহযোগিতায় লক্ষ্মীবাজার রোডে অবস্থিত সারদা গ্যাস এজেন্সির সামনে দুই যুবককে আটক করা হয়। আটক দুই যুবক উত্তর করিমগঞ্জের গিরিশগঞ্জ এবং সাদারাশি এলাকার, যথাক্রমে উসমান গনি এবং রাশেল আহমেদ। জানা গেছে, করিমগঞ্জ শহরের উপকণ্ঠ সাদারাশি এলাকা থেকে শনিবার বেলা 1টা নাগাদ AS 10E 9542 নম্বরের একটি এল্টো গাড়িতে করে দুই স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে যায় অভিযুক্ত দুই যুবক উসমান গনি এবং রাশেল আহমেদ। স্থানীয়রা এল্টোর পিছু দেওয়া করে আটক করে অল্টো গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গিরিশগঞ্জ ওয়াচ পোস্টের পুলিশ। দুই যুবককে আটক করে ওয়াচ পোস্টে নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের কাছে জানা গেছে, দুই দুষ্কৃতীর বাড়ি করিমগঞ্জের সাদারাশি এলাকায়। শনিবার সংঘটিত ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করে এলাকা জুড়ে। এদিকে অন্য এক সূত্রের খবর, বিকেলে আপোষ মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। অপরদিকে কয়েক মাসের বিরতির পর এবার ফের পাকা দানের মরশুম শুরুর আগেই বুনো দামালদের দাপটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাতারকান্দির হাতিকিরা এলাকায়। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে 4টি মহিলা হাতি দলবদ্ধভাবে স্থানীয় বাগানের 18 নম্বর সেকশন সহ 8 নম্বর ইন্দুরা আইল, 58 আকাইদুম এইসব পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছে এবং নাগরিকদের বাড়ির ফসল তছনছ করার পাশাপাশি সবেমাত্র ধান গাছে বেরিয়ে আসা কচি শীষ উপড়ে খাচ্ছে। এতে প্রচণ্ড সমস্যায় পড়েছেন স্থানীয় জনগণ সহ অসহায় কৃষকেরা। জঙ্গলি হাতির দল দিনের বেলা চা বাগান এলাকায় থাকার ফলে আতঙ্কে চারা বাগানে কাজে যেতেও ভয় পাচ্ছেন শ্রমিকরা। উল্লেখ্য, বৃহত্তর পাতারকান্দিতে বুনো হাতির আনাগোনা নতুন নয়। বহু বছর ধরে এখানকার বিভিন্ন পাহাড়ি এলাকা সহ চা বাগান ও বস্তি এলাকায় বসবাস সহ প্রতিবেশী দেশ বাংলাদেশেও এদের আনাগোনা অব্যাহত। পাকা দানের মরশুমে স্থানীয় কৃষকদের ব্যাপক ক্ষতি সহ অনেকের সম্পত্তি এবং ঘর নষ্ট করছে। এতে বন বিভাগের পক্ষে গত বছর চাষিদের সামান্য সরকারি সাহায্য প্রদান করা হলেও অনেকের ভাগ্যে কানা কড়িও জুটেনি। কিছুদিন আগে এই দলটিতে মোট 9টি হাতি থাকলেও 5টি হাতির নানা কারণে মৃত্যু হয়। বর্তমানে দলটিতে মাত্র 4টি মহিলা হাতি বেঁচে আছে। হাতির উপদ্রবে স্থানীয় বন বিভাগ একটি 8 সদস্য বিশিষ্ট বিশেষ প্রোটেকশন টিম গড়লেও গত 3 বছরে তারা পারিশ্রমিক বাবদ পেয়েছেন 21,500 টাকা করে। সে সময় হাতি তাড়ানোর কাজে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে পাতারকান্দিতে একটি সরকারি গাড়ি বরাদ্দ করা হলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। সেজন্য বর্তমান পরিস্থিতিতে হাতি তাড়াতে সমস্যায় পড়েছেন পাতারকান্দি বন বিভাগের কর্মকর্তারা। এদিকে বুনো হাতির তাণ্ডবের খবর পেয়ে দুদিন আগে স্থানীয় বিধায়ক হাতিকিরায় উপস্থিত হলে তাকে ঘিরে ধরেন স্থানীয়রা। তারা ক্ষতিপূরণ সহ হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিতে বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অনুরোধ জানান। বিধায়ক তাৎক্ষণিকভাবে বিষয়টি বন বিভাগের DFO বি বসন্তনকে জানান। পরে এ ব্যাপারে DFO-র নির্দেশে গত 2 দিন ধরে পাতারকান্দির ফরেস্ট রেঞ্জের কর্তা মনোজ কুমার দাস দলবল নিয়ে মাঠে নেমে বুনো দামালদের নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা চালিয়ে যাবার পাশাপাশি হাতির হানায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রয়াস নিয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে বকেয়া বিল শোধ না করায় নিলাম বাজারে 5 শতাধিক সংযোগ কর্তন করল বিদ্যুৎ বিভাগ। 45,000 গ্রাহকদের মধ্যে বেশিরভাগ গ্রাহক বকেয়া বিদ্যুতের বিল সময় মতো পরিশোধ না করায় প্রায় 5 শতাধিক বিদ্যুৎ সংযোগ কেটে দিল বিদ্যুৎ পরিষদ কর্তৃপক্ষ। চলতি মাস পর্যন্ত বিদ্যুতের বকেয়া বিল প্রায় 2.5 কোটি টাকা আদায় করতে সক্ষম হলেও প্রায় 10 কোটি টাকায় বকেয়া বিল পরিশোধ করেননি গ্রাহকরা। অক্ষম গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযান অব্যাহত কর্তৃপক্ষের। 25 অক্টোবরের মধ্যে বিদ্যুতের যাবতীয় বকেয়া বিল একসঙ্গে পরিশোধ করলে গ্রাহকের ইন্টারেস্টের 100% টাকা রেহাই দেওয়া হবে বলে জানালেন বিভাগীয় এসডিই নিধিরঞ্জন রায়। শনিবার নীলামবাজার বিদ্যুৎ পরিষদের এসডিই নিধিরঞ্জন রায়ের নেতৃত্বে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নীলামবাজার সহ বিভিন্ন এলাকায় অভিযানে নামেন এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার দায়ে প্রায় 50-এর বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ কেটে দেন। নীলামবাজার বিদ্যুৎ পরিষদের অধীনে প্রায় 45,000 গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি গ্রাহক এখনও বকেয়া বিদ্যুতের বিল পরিশোধ করেননি। তবে চলতি মাস পর্যন্ত প্রায় 2.5 কোটি টাকার বিদ্যুতের বিল আদায় করতে সক্ষম হলেও গ্রাহকদের কাছে বকেয়া বিল বাবদ রয়েছে প্রায় 10 কোটি টাকা। এইসব বকেয়া বিল সময় মতো পরিশোধ করতে বারবার অনুরোধ করলেও তেমন কোনো গুরুত্ব দেননি গ্রাহকরা। তাই সময় মতো বকেয়া বিল পরিশোধ না করার দায়ে বিভাগীয় নিয়ম অনুযায়ী প্রাথমিক পর্যায়ে এইসব গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে। গত কদিন ধরেই নীলামবাজার, বাটুইয়া, কায়েস্তগ্রাম, কালীগঞ্জ, লঙ্গাই, গান্দাই, বালিয়া, সুপ্রাকান্দি, কেউটকুনা, থামুয়া, জনকল্যাণ, রানীরপাড় সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 500-এর বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে দাবি করে নীলামবাজার বিদ্যুৎ পরিষদ কার্যালয়ের এসডিই। তিনি বলেন, বকেয়া বিদ্যুৎ বিল আদায় না হওয়া পর্যন্ত এই অভিযান জারি থাকবে। তবে আগামী 25 অক্টোবরের মধ্যে পুরনো বকেয়া বিদ্যুতের বিল একসঙ্গে পরিশোধ করলে গ্রাহকের ইন্টারেস্টের 100% টাকা রেহাই দেওয়া হবে। তিনি এও বলেন, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পর কেউ যদি হুক বা বাঁকাপথে বিদ্যুৎ সংযোগ নেন তাহলে এসবের বিরুদ্ধে বিভাগীয় তরফে ব্যবস্থা নেওয়া হবে। এসডিই আরও বলেন, আগের চাইতে বর্তমানে বিদ্যুৎ পরিষেবা অনেক উন্নত হয়েছে। 24 ঘন্টার মধ্যে প্রায় 22 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা। পরিষেবা স্বাভাবিক থাকলেও সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ না করলে পরবর্তীতে বেকায়দায় পড়তে হবে গ্রাহকদের। তাই বকেয়া বিদ্যুতের বিল পরিশোধ করতে প্রতিজন গ্রাহকের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন বিভাগীয় এসডিই। বিভাগীয় সূত্রে জানা গেছে, নীলামবাজার বিদ্যুৎ পরিষদ কার্যালয়ের 25টি জিপির অন্তর্গত প্রায় 45,000 গ্রাহকের মধ্যে ডোমেস্টিক প্রায় 34,000, জীবনদ্বারা প্রায় 8,791, জিপিএস প্রায় 514, জিপিএসসি প্রায় 401, কমার্শিয়াল প্রায় 1400, প্রিপেইড প্রায় 140 ও ইন্ডাস্ট্রি প্রায় 40। তবে বিদ্যুতের বকেয়া বিল একসাথে করলে ডোমেস্টিক, জিডি, পিডিসি ও ডিডিসি গ্রাহকের ইন্টারেস্টের 100% টাকা রেহাই দেবে বিভাগীয় কর্তৃপক্ষ। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাতে নিয়ে মাঠে নেমেছে। এদিকে একাংশ ভুক্তভোগী গ্রাহক অভিযোগ করে বলেন, বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতায় সময় মতো বিদ্যুতের বিল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়নি। বিশেষ করে সরকারি অনুমোদিত ফ্র্যাঞ্চাইজিগুলির বিরুদ্ধে আঙুল তুললেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের অভিযোগ, একাংশ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ মিটারের রিডিং ছাড়াই ঘরে বসে মনগড়া বিল বানিয়ে গ্রাহকদের হাতে পৌঁছে দিচ্ছে, তাও আবার নির্ধারিত সময়ের পরে। তাছাড়া বহু গ্রাহকের বৈধ মিটার নেই, অথচ বিল দেওয়া হচ্ছে যথারীতি। তাই নীলামবাজার বিদ্যুৎ পরিষদ কার্যালয়ের আওতাধীন সবগুলো ফ্র্যাঞ্চাইজির এহেন দৌরাত্মে রীতিমতো নাজেহাল গ্রাহকরা। তারা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ লাইসেন্স বাতিল করে সব কিছু আগের মতো বিভাগীয় কর্তৃপক্ষের হাতে ক্ষমতা অর্পণ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ এপিডিসিএলের করিমগঞ্জের এজিএম ও নীলামবাজার বিদ্যুৎ পরিষদের এসডিই নিধিরঞ্জন রায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে মাদক বিরোধী অভিযানে অভূতপূর্ব সাফল্যের জন্য পুরস্কৃত করা হলো করিমগঞ্জ পুলিশকে। পুলিশ স্মৃতি দিবসে আসাম পুলিশের মহানির্দেশক করিমগঞ্জের পুলিশকে শংসাপত্র এবং নগদ 2 লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। শুক্রবার করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে ডিএসপি গীতার্থ দেব শর্মা, করিমগঞ্জ সদর ওসি ববেশ দিহিঙ্গিয়া সহ পুলিশ কর্মীদের হাতে শংসাপত্র তুলে দেন করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাথ বড়ুয়া।
প্রসঙ্গতগত 11 অক্টোবর করিমগঞ্জ থেকে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত 47 কোটি টাকার হেরোইন মামলায় গ্রেফতার করা হয় দুইজনকে। মিজোরাম থেকে আসা ত্রিপুরাগামী একটি সিমেন্ট বুঝাই লরি থেকে মোট 764টি সাবান কেসে 9.46 কেজি পরিমাণের হেরোইন উদ্ধার করে পুলিশের তদন্তকারী দলটি, যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মাদক বিরোধী অভিযানের সবচেয়ে বড় সাফল্য ছিল পুলিশের। আর সেই সাফল্যের জন্য আসাম পুলিশের স্মৃতি দিবস উপলক্ষে পুরস্কার প্রদান করা হয় করিমগঞ্জ পুলিশকে। অপরদিকে করিমগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে শনিবার করিমগঞ্জ শহরের মদনমোহন রোড সহ অন্যান্য বাজার এলাকায় আতশবাজির দোকানগুলি পরিদর্শন করেছেন করিমগঞ্জ ফায়ার ইমার্জেন্সি সার্ভিস এবং এসডিআরএফ এর আধিকারিক কর্মীরা। বাজি পটকা বিক্রি করার সময় অগ্নি নির্বাপক দপ্তরের জারিকৃত নিয়মাবলী, যেমন বালির বালতি, জলের বালতি ইত্যাদি দোকানের সামনে রাখতে বিভাগীয় আধিকারিকরা নির্দেশ দেন ব্যবসায়ীদের। এছাড়া দোকান বন্ধ করার সময় প্রতিটি দোকানের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ করতেও বলেন তারা। দোকানের কাছে কেউ যাতে কোনো বাজি পটকা না পুড়ান সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তারা। গতকাল মোট 27টি পাইকারি ও খুচরা আতশবাজি বিক্রেতার দোকান পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর দিয়েছেন করিমগঞ্জ ফায়ার ইমার্জেন্সি সার্ভিসের ইনচার্জ সুরজ কাঙ্ক্ষী কর। অপরদিকে কাছাড়ে পুলিশের অভিযানে আবারও বাজেয়াপ্ত করা হলো বিপুল পরিমাণের নেশা সামগ্রী হেরোইন। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে একের পর এক সফলতা সামনে আসছে। কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর মহকুমার অধীন মণিপুর সীমান্তবর্তী জিরিগার থানার দিগলি বাহাদুরপুর গ্রামে পুলিশ অভিযান চালায়। AS01EC9407 নম্বরের একটি বোলেরো পিক আপ গাড়িতে তল্লাশি চালিয়ে মোট 18টি সাবান কেসে আনুমানিক 200 গ্রাম সন্দেহজনক নেশাদ্রব্য হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। এর সঙ্গে বিক্রম সিং নামের ড্রাগস পাচারকারী এক যুবককে পুলিশ আটক করেছে। বাজেয়াপ্তকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা হবে বলে ধারণা করছে পুলিশ। আটক পাচারকারীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানান পুলিশ সুপার নুমল মাহাতো। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।